হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা ভয়ঙ্কর পরিবেশ, আর আজকের একটা হচ্ছে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশ, বলতে গেলে গ্রাম, একটা প্রত্যন্ত গ্রামের একটা। শোনা যায়, লোক কথায় শোনা যায় যে এখানে নাকি আগে রাত্রিবেলাতে হচ্ছে ভূত দেখা যায়, তো আরও অনেক কিছু দেখা যায়। তো আজকে আমরা সেই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা রাত্রি বের হয়েছি। এখন বাজে অলমোস্ট দুইটারও বেশি। আমার সাথে আরও আমাদের টিম মেম্বার আছে, যে পাশে সাগর ভাইয়া, যেখানে সোহান, এখানে আর এটা হচ্ছে মাসুদ ভাই, আর পিছনে আছে তান্ত্রিক সালেম। ভূত দেখার উদ্দেশ্যে বের হই। আমি আছি, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা ছোটবেলায় যে ওই যে বট গাছের গল্প শুনছি, ওইখানে আগে যাবি? যদি ওইখানে যা কিছু চোখে পড়ে, না যদি কিছু চোখে পড়ে, দেখলাম না না, ও মাই গড, সত্যি তো ভয়ের একটা বিষয়। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি থাকতে তোদের ভয় নেই। আপনারা তুই আগে যাস না ভাই, কি ভাই ভাই আসেন, এদিকে আসেন। আসলে তো ভয়ঙ্কর কিছু, তো নাই সাদাটে কি সোহান ভাই, তুই আগে যাস। সিরিয়াসলি তো না 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 না, তোর রিক্স নিস না, তোরা দাঁড়া, আমি 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 দেখি। এইটা তো হচ্ছে তোর ই, না না তোর এটা হচ্ছে ওই যে খেতে দেয় না পাখিটা কি ভয় পাওয়ার জন্য, সেই জিনিস। ওহ, মানুষ এমন কাজ কাম করে না, পুরো পুরো একটা হরর হরর বানায় রাখছে। না না, কালা জাদু করে রাখে, কালা জাদু, এই গিট্টো, আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ। মানুষের কোন কাজ হইলো? আমরা ভূত দেখতে যেতে চাচ্ছিলাম, এইগুলো দেখেই তো ভয় লেগে যাচ্ছে। দেখেন এই গ্রামটা, দেখেন কত পরিত্যক্ত, যে এখানে শক্তি, এখানে কালো জাদু দিয়ে আবদ্ধ করা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা একটা প্রত্যন্ত এলাকা, এই এলাকায় রাত 10টার পরে মানুষ বের হয় না, আর সেখানে এখন বাজে রাত্রি 2টা। আমরা সত্যিকারের ভূত দেখতে বের হই, এটার পিছনে সময় দিয়ে লাভ নাই। আমরা এখন সেই বট গাছের কাছে যাব। আচ্ছা, আমি আমি তোদের সাথে আছি, এই ট্রেনের টেনশন করিস না।
কারণ আমার ছোটবেলা থেকেই অনেক অভিজ্ঞতা আছে। তার মুখ থেকে তো আমরা অনেক গল্প শুনছি। আগে ওইখানে নাকি তোর কালো বিড়াল ছিল, যারা সন্ধ্যার পরে আসতো তারা নাকি দেখতে পেত, যাদের সামনে যায়। আমরাও দেখতে চাই, আমাদের মনের ইচ্ছা আমাদের মধ্যে তাহিদ হচ্ছে বেশি দুর্বল। আসলে ওকে নিয়ে আমরা টেনশনে আছি যে কোনো সময় সেন্সলেস হয়ে যায় কিনা। তবে যাই হোক, কেউ কাউকে রেখে আমরা চলে যাব না, যাই আসুক আমরা সবাই একসাথে মোকাবেলা করব। আমি আসি তো আচ্ছা, আমরা কয়জন আছি এটা কাউন্ট করে নিলাম না, কেউ যদি মিসিং হয়ে যায়। বাবা আচ্ছা দাঁড়া, ওইটা দেখি। এই সেই হসপিটাল যেখানে মানুষ অ্যাক্সিডেন্ট করলে এখানে নিয়ে এসে লাশটা রাখে। আমরা কি নিচে যাবো না? আচ্ছা সমস্যা হবে না, আচ্ছা তোরা তোরা এখানে দাঁড়া, আমি দেখি, দাঁড়া দাঁড়া দেখি। কিন্তু এখানে তো অনেক একটা চামবাদুর না কি যেন দেখা যাচ্ছে। কিছু একটা আছে এই, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের শুক্রতলা একটা হসপিটাল। 1970 থেকে হসপিটালটা এখানে প্রতিষ্ঠিত। যদিও ফার্স্টের দিক থেকে আমাদের সামনেই হচ্ছে আমাদের হচ্ছে রেল লাইন আছে, এটা হচ্ছে রেল লাইন, চলার পথ রেল লাইন। তো এখানে অনেক সময় যে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত তাদের ডেড বডিটা এখানে একদিন রাখা হতো। একদিন রাখার পরে এই ডেড বডিটা আসলে আমাদেরকে ধরুন যে জেলা পর্যায়ের যে হসপিটালগুলো আছে ওখানে হস্তান্তর করা হতো। এটা কি ভাই সত্যি এখানে লাশ রাখা হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক অবস্থায় না 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 সম্ভবই না, সম্ভবই না। এটা এই কিছু একটা মনে হচ্ছে, কিন্তু আমাদের ক্যামেরার আলো স্বল্পতার কারণে দেখতে পাচ্ছি না। গাড়ি তো মনে হয় দেখতে পাবো না। না না থাক শোন, রাত করে উঠতে হবে না, আয় আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা করি। এইসব লাশ কাটার ঘরে আমরা কম বেশি সবাই জানি যে এগুলোতে ভূত থাকে। আমাদের দাদা দাদার দাদা এদের কাছে শুনেছি আমরা।
এখানে কয়েকদিন আগে বট গাছ অটোমেটিক্যালি ভেঙে বাড়ি পুর পড়ছে, আবার কেউ এখানে গাছটাও কাটতে পারে না বট গাছে। এই বট গাছ অনেক কাটতে চেষ্টা করছে। আমার বড় ভাইরা বলতো এই রাস্তাটা নাকি আগে হচ্ছে একদম চিকন ছিল, মানে হচ্ছে এটা কোনো রাস্তা ছিল না, আজ থেকে 25 বছর বা 40 বছর আগে এটা ধান খাতের আল ছিল। তো তখনকার সময় তো আর নাকি যেতে মাঝে মধ্যে দেখতে পেত যে কেউ শুয়ে আছে বা কেউ বসে আছে, বা দেখা যেত একটা ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়ে গেছে, বা দেখা যেত যে একদম মাটি উঁচু হয়ে একদম পাহাড়ের মতো হয়ে আছে। তো এই রাস্তাটাতে কেউই সচরাচর বের হয় না। আমরা কি সেই জায়গায় চলে এসেছি? আচ্ছা ওগুলো দেখাবে আমাদের যত দেখতে বের হয়েছি। দেখেন ভাই এখানে ডাল গাছটা সম্ভবত শত বছরের, এই ডালটা দেখেন গত 2-3 মাস আগে ভেঙে গেছে। আজ থেকে প্রায় 10 বছর আগে যে ঘটনাটা ঘটে এখান থেকে নাকি, এখানে যারা স্থানীয় যারা থাকে তারা নাকি রাত্রি 2টার সময় নাকি এখান দিয়ে নাকি 2টা নাকি বড় বড় সাপ নাকি দেখতে পাচ্ছিল। তো তারপরে হচ্ছে অনেক মুরব্বী আমাদের এলাকায়, একটা মুসলিম দাদা নামের একটা হচ্ছে মুরব্বী লোক ছিল, দাদা মারা গেছে, দাদা অনেক অত্যন্ত ভালো লোক ছিল, তিনি বলতো এক শশঙ্ক মাস্টার নামে নাকি একজন ছিল, তিনি নাকি এখানে নাকি 2টা পরী নাকি আটকিয়ে রাখছিল। এটা সত্যি কিনা জানি না, তবে কিছুটা সত্যি হতে পারে। এখানে এখান থেকে মাঝে মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমি বলতেছি এটা আমার যে প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে এখান দিয়ে, আমার আমি আর কিছু বলতে পারবো না। ভাই আপনি কিছু বলেন তো ভাই, কি ভাই এটা ডাল এখানে এই যে ডালটা ফেলছে এর আগের ইয়ারে ও এটা হঠাৎ করে ভেঙে গেছে। এখানে যে মানে অবস্থা, মানুষ যে এতটা ভয়ঙ্কর জায়গা বুঝতে পারবো না। এত মোটা ডাল ভাঙলো কেমনে? শিকড় গুলো দেখছিস তো? আচ্ছা তোরা ভয় পাস না, অনেক পুরাতন এখানে লাশ পড়ন হতো আর কি আগে, এখন এখানে শোন থাক থাক ভিতরে যাস না, ভিতরে যাস ওখানে লাশ পড়ন হতো, শোন ভিতরে এদিকে কি আছে, এই ওখানে হাড্ডি পড়ে আছে, এদিকে কি আছে, এদিকে এরও দেখছিস না? সাগর তুই একা কাছে যাস না ভাই, এখানেও ভয়ঙ্কর অবস্থা। এপাশে শত বছরের পুরনো গাছ, এখানে এই গাছে কত মানুষ বিড়াল দেখছে ও বড় বড় সাপ দেখছে। ও আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে গেছি, এইখান থেকে প্রায় 3টা শিশু বাচ্চার হাত কাটা পড়ছে। কারণ হচ্ছে কি, এখানে ইলেকট্রিক লাইন আছে, তো বাচ্চারা যখন ওই দু একটা পাতা ধরে টান দিত এই গাছটা নাকি তাদের তুলে না একদম ইলেকট্রিক লাইনের সাথে দিয়ে দিত। এখন তারা বেঁচে আছে, বাট তাদের 2টা করে হাত নাই এখন আপাতত। ভাই এখানে থাকা বেশি, কই যেটা দেখতে আসলাম সেটা না দেখে চলে যাব? ওটা এখন ডাল দেখেন ভাই কত বড় বড় ডাল ভাই, উপরে উপরে উঠে কি দেখেন তো, বুঝে বুঝে দেখা যাচ্ছে ভাই কিসের ছায়া ওটা।
আপনি কি এমনি নড়াচড়া করতেছেন নাকি? তার মানে এখানে কিছু সারা দিচ্ছে, এখানে আমাদের যাই ভালো, আমরা ওই পাশে দাঁড়াই। আমরা প্রায় এক ঘন্টার উপরে অতিবাহিত করলাম, পরেও পেলাম না, কিছু দেখতে পেলাম না। আজকে দেখা দিবে না, সম্ভবত দেখা দিবে না, আরেকটা জায়গা আছে এখানে, যেহেতু দেখতে পারলাম না সেই জায়গায় যাই, দেখি ওইখানে যদি কিছু দেখতে পারি দেখলাম, না হলে আমরা আজকে আমাদের কোনো কিছু হওয়ার আগেই বাসায় ফেরত যাবো। তাই তো, নাকি তোরা আরেকটু ওয়েট করতে যাচ্ছিস? না, এখানে ওয়েট না করে আমরা তো চল তাহলে ওখানে যাই, এইখানে আর মনে হয় না আছে কিছু দেখতে পারবো। এই শোন, গাছ উঠতেছে কেন? শোন, না 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 না, গাছ উঠে যাবে না, কে গাছ সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। তো যেভাবে পোকার আওয়াজ হচ্ছে এখানে, কি যেন মনে হচ্ছে, তোরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস? না না না, শোনে তোদের কাছে রাখ। তো আজকে আমরা আরেকটি ভয়ঙ্কর প্লেসে যাচ্ছিলাম, তো সেই সময় আমাদের ছোট ভাই শোয়ানো কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, ও এমনিতেই গাছে উঠে যাচ্ছিল, যেটা আরো ভয়ঙ্কর। এখানে শত শত বছরের পুরানো একটা পুকুর, এখানে আমাদের দাদারা বলতো এখানে মানুষ গোসল দিতে আসলে অথবা মাছ মারতে আসলে তাদের ওখানে একদম নিচে নিয়ে চলে যেত। না, বলাই পুকুর, আমরা যে যে জায়গাটা যাচ্ছি বেসিক্যালি তার নামটা হচ্ছে বলাই পুকুর। ওই জায়গাটা আসলে একটা সময়, ভাই তোরা কোথায় যাচ্ছিস কেন? এই এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, না না না, দাঁড়া 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 দাঁড়া, আমি আছি আমি আছি, তোরা ভয় পাস না, দাঁড়া 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 দাঁড়া, শিশির আমি ফু দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, দাঁড়া দাঁড়া একটু ওয়েট কর, ঠিক হয়ে যাবে, ফু দিয়ে দিচ্ছি, ফু দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে গেছে, দাঁড়া। আর কেউ আসবে না, না না, তোরা আয়, এখন আমি সামনে আছি, আমার সামনে চলো, আর কেউ আসবে না, আসলে দোষটা আমার ছিল, কারণ আমি সবার পিছনে ছিলাম, যে কারণে হয়তো বা ওদেরকে এরকম ভয় দেখাস না। থাক, ওদিকে কেউ চোখ দিস না, আমি আমি সামনে আছি, আয়, আর ভয় নাই, আসলে আমরা এখন যাচ্ছি বলাই পুকুর, যে জায়গাটিতে ছোটবেলায় শুনতাম। আচ্ছা, আমরা আরেকবার চেষ্টা করব, যদি কিছু দেখতে পারি দেখবো, না হলে আমরা ব্যাক করব। আমাদের এই যে জায়গাটাতে যাচ্ছি তার সামনে হচ্ছে একটা ব্রিজ আছে, একটা সময় বর্ষার পানিতে বিভিন্ন মরা লাশ ব্রিজের ওইখানে আসতো, আর ওই লাশগুলো ভেসে একটা সময় বলাই পুকুরে এসে পড়তো, আর পানিটা যখন শেষ হয়ে যেত তখন ওই হাড় বা
মানুষের অস্তিত্ব গুলো ওখানে দেখতে পাওয়া যেত, যে কারণে এই জায়গাটা ভয়ের। আমি আসি, কালো জাদু দিয়ে এগুলো কিছু করতে পারবে না। আচ্ছা, এইগুলো দেখতে গেলে আমি যেটা জানি যে লাইট বন্ধ করে রাখতে হয়, আর সবাই চুপচাপ দাঁড়ায় থাকলে আমরা হয়তো বা চোখের সামনে আসতে পারে। তো আমরা সবার হাতে লাইটটা বন্ধ করে দেই, শুধু ক্যামেরাটা অন রাখতে পারি। আমরা কি এইখানে দাঁড়াবো? এই সেই জায়গা বলাই পুকুর, আসলে অন্ধকারের জন্য আমরা প্লেসটা দেখতে পাচ্ছি না। আর একটু সামনে গেলে হয়তো বা দেখা যাবে। দেখিয়েছি ওখানে, নাম শুনলেই ভয় লাগে, এতটা ভয়ঙ্কর। এটা নাম হচ্ছে কোদাল গাড়ি সম্ভবত জায়গাটার নাম। আসলে নামটা ভয়ের, কিন্তু এই পাশের সেই পাশের ভয়টা বেশি, যেটা দিনের বেলাতে অনেক অনেকে কিছু দেখতে পারতো। তার কারণটা হচ্ছে এখানে দুইটা তাল গাছ ছিল। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এইখানে দাঁড়াই দাঁড়াই আমরা মোবাইলের লাইট গুলো বন্ধ করি, শুধু মোবাইলটা অন রাখি, দেখি কিছু দেখতে পারি কিনা। আর কেউ কিছু কারোর চোখে কিছু পড়লে সাথে সাথে শেয়ার করবে। আচ্ছা, সবাই মোবাইলের লাইট গুলো বন্ধ কর। তাহিদ আর সন্তর মনে হয় বেশি ভয় পাইছিস, তোরা আমার কাছে থাক। তোরা যে এত ভয় পাবি আগে জানলে আমি তোদেরকে নিয়ে আসতাম না, ঠিক আছে? আমরা ওয়েট করি এই পাশে না, এই পাশে ওয়েট করে এটা আমাদের পাশের জন্য, আমাদের জন্য খুব ঝুঁকি হয়ে যায় ভাই, চলে যা। আমি আমি তো সামনে আছি, তোরা ভয় পাচ্ছিস কেন ভাই? দেখেন ভাই, ভাই ভাই দেখেন, ওই দেখেন কি আসে ভাই, বুঝে ওখানে একজন মানুষ দেখা যাচ্ছে। সম্ভবত তিনটার সময় মানুষ, এটা তো পড়ে চোখে পড়েনি, আমার মনে হয় ফ্লাশ লাইট জ্বালানোর কারণে তারা আসতেছে কিনা। তো আমি ফ্লাশ লাইটটা বন্ধ করে, না না শিশির, তোদের বললাম যে আমার পিস পিস থাকার জন্য, তোরা কেন তোদের স্যার আমি আমি ধরলে ঠিক হয়ে যাবে, ধরলে ঠিক হবে। না না ঠিক হয়ে গেছে, আমি তো আমি তোদের বলছি না, আমি তোদের তোদের বলছি না যে আমরা আমার সাথে থাক। আচ্ছা আচ্ছা ভাই ভাই, আর আচ্ছা আমি তো বললাম তোদের কিছু হবে না, আর একটু ওয়েট করবি। আমি আগেই বলেছিলাম এদিকে আসা ঠিক হবে না। তো কি করবি তাহলে, দেখবি না তোরা? দাদা তারা বলতো, আর এখন কাকুরা বলে দিল যে এখানে আসলে অনেক ভয়ঙ্কর, সেটা তো আমরা নিজেদের চোখেই দেখলাম, আপনারাও দেখলেন এসে এখানে যে কি অবস্থা হলো। আমি তোদের বারবার বলতেছি তোরা আমার সাথে থাক। আমরা থাকবো না, আপনার কথা শুনবো না, আমরা বাইরে থাকবো। আমার সাথে থাকলে তো তোরা এই ভয়টা পাইতিস না। তো যাই হোক, আমরা আসলে ফেরত চলে যাচ্ছি, অনেক অভিজ্ঞতা হলো আমাদের। আসলে এইভাবে ভূত দেখাটা আসলে আমাদেরও বেড়ে ওঠা উচিত হয় না, যদিও আমরা ভূতকে বিশ্বাস করি না। আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন, আসলে এইটা না দেখে অবিশ্বাস করার কিছু না, কারণ আমাদের যে পাখারগুলো ছিল ওদেরকে আমি বারবার বলতেছিলাম আমার সাথে থাকার জন্য, তো ওরা আমার সাথে না থাকার কারণে হয়তো ওদের পুরো অ্যাফেক্টেড হয়েছে। তো আমরা আসলে ফেরত যাচ্ছি, আর আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করবো।
যাচ্ছে এখন সবাই কেন যেন বাসায় ফিরে যেতে ভয় পাচ্ছে। আমাদের বাড়িটাও বেশি দূরে না, আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের বাড়ি একটু একটু দেখা যাচ্ছে। এখন এই পর্যন্ত এদেরকে কীভাবে নিয়ে যাবো আমি সেই চিন্তা করতেছি। আসলে এটা ভয় পাওয়ার তো কিছু না, তোরা তো ভয় পাচ্ছিস কেন? ভয় ভাই আমাকে? হ্যাঁ আমি 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 সামনে যাচ্ছি, আমি 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 তোরা আমার পিছ পিছায়, আমি আমার মনে হয় না যে কেউ তোদের কিছু বলতে পারবে। আসলে আমার ভুল হয়েছে যে তোদেরকে পিছনে দিয়ে আমি সামনে যাচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকে এরকম এক্সপিরিয়েন্সের সাথে অনেক পরিচিত। অনেকে আসলে অনেকভাবে ভয় দেখাবে, আসলে এগুলো ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওরা আসলে মানুষের সামনে এসে সাহস পায় না। তবে এই ধানের সিজনের একটা গল্প আছে, সেটা হচ্ছে আমাদের যে ডিপ টিউবওয়েলটা আপনারা দেখতে পারলেন এইখানে, প্রতি বছরই আমরা দুজন লোক ডিপ টিউবওয়েলে পানি দেওয়ার জন্য থাকে। তো কোনো এক রাত্রে শেষ রাত্রের দিকে আমাদের কবরস্থানের পাশে তারা পানি দেওয়ার জন্য ওইখানে ছিল, ঠিক সেই মুহূর্তে একজন উনি হচ্ছে একটা শুকুরের মতো একটু পানি দেখতে পান, এবং সেটাকে সে স্বাভাবিকভাবেই নাই কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এটা একটা জানোয়ার নামের কিছু ছিল যেটা হচ্ছে মানুষের রক্ত খায়। ও মাই গড, সম্ভবত আমি সাহস দেখাচ্ছি এই কারণে মনে আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে, আর এটা কম বেশি আমার সাথে আগে থেকেই হয়। আমার হচ্ছে শনিবার রোববার এই দুটো দিন আমার জন্য আসলে ভালো যায় না। আর মানুষের এই না 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 কি আবার শোয়ানের কি হইলো? আমি তো সামনে আছি, দাঁড়া দাঁড়া ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হয় আমি কি দিচ্ছি, এখানে এখানেই খোল, আমি 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 ঠিক করে দিচ্ছি, দাঁড়া তার এই জিনিসটা আসলে ঠিক হয় নাই। না 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 আসলে এটা কথা বলতে হবে, আসলে এই জিনিসগুলো আমাদের যদিও এই জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, যারা এই জিনিসটা দিছে এদেরকে বলতে হবে যে জিনিসটা কারণ কি এখন স্বাভাবিক হয়েছিস? আচ্ছা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোদের একটা সত্যি কথা বলি, এই জিনিসগুলো আসলে যখন আমরা দেখতে বের হই এরা অনেকভাবে আমাদের সামনে আসে ভয় দেখানোর জন্য, আর এদেরকে দেখে ভয় পাইলে তারা হচ্ছে মানুষের উপরে বেশি অ্যাটাক করে। তো তোরা যারা যাদের মনের মধ্যে একটু ভয় ছিল হয়তোবা তোদের উপরেই বেশি ওরা অ্যাটাক করার চেষ্টা করছে, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা ভয় পাইনি আসলে আমাদের সাথে কিন্তু কিছুই হয়নি, শুধু তোরা না যে কেউই হোক রাস্তাঘাটে যখন চলাফেরা করবে কোনো কিছু ভয় দেখানোর চেষ্টা করলে এটা ভয় পাওয়ার কিছু নেই। আর একটা জিনিস হচ্ছে ভূত কখনো মানুষের সামনে আসে না, ওরা দূরে থেকে ভয় পায়, কিন্তু এইগুলো হচ্ছে একটা সময় কি হয় যারা যাদের হার্ট দুর্বল তারা ওইখানে অনেক সময় সেন্সলেস হয়ে যায়, যেটা একটা সময় জ্ঞান ফেরে তার লোকজনের কাছে এমনভাবে এক্সপ্রেস করে যেটা শুনে এলাকার লোকজন বা তার বাড়ির লোকজন আসলে ওইটি নিয়ে অনেক ভীতু থাকে। তো আজকে কি আমরা কি বাড়ি প্রায় কাছাকাছি চলে আসছি, ভিডিওটি কি আজকে এই পর্যন্ত শেষ করে দিব? আর আর এই জিনিসটা যে দিছে দেখে তার সাথে কথা বলি, আসলে রাত্রে যারা চলাফেরা করে এই জিনিসগুলো দূর থেকে দেখলে আসলে যে কেউ ভয় পাবে, মানে এমনভাবে তৈরি করে রাখছে যে দূর থেকে দেখলে মনে হবে যে আসলে এটা ভূত টাইপের কিছু দাঁড়ায় আছে, যেটা আমরা হচ্ছে অনেক সময় কার্টুন বা টেলিভিশনে দেখে থাকি। তো আজকে এই পর্যন্তই, যাই হোক ভিডিওতে আমরা যেটা দেখলেন, এখন হচ্ছে মূল পর্বে আমরা আসি। আজকের ভিডিওটা ছিল বেসিক্যালি আমাদেরই একটা সাজানো, এখানে হচ্ছে আমরা কয়েকদিন ধরেই বলাবলি করতেছিলাম যে আসলে ভূত দেখবো ভূত দেখবো, আসলে ভূত বলে কিছু নাই, তবে ভিডিওতে দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে অনেকে যারা হচ্ছে আমাদেরকে এইসব কথা বলে ভয় দেখায় আসলে ভূত বলে কিছু নাই, সেটাই হচ্ছে আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
জিন আছে এটা আমরা অনেকে কম বেশি বিশ্বাস করি, কিন্তু আসলে ভূত বলে কিছু নাই, ভূত বলতে কিছু নাই। যারা আমাদের মতো এরকম ভিডিও করে বিভিন্ন জনকে ভয় দেখানোর চেষ্টা করে, আসলে ওইগুলো থেকে আপনারা বিশ্বাস থেকে দূরে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে কোনো উপলক্ষ ছিল না, তাই হচ্ছে আজকে রাতটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের কিছু সময় পার করলাম। কি তাই তুই এখনো ভয় পাচ্ছিস? হ্যাঁ, যে আমাদের হচ্ছে মেইন প্রেজেন্টার ছিল সে এখন হচ্ছে ভয় পেয়ে দূরে আছে। আসলে এটা এই প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে ওর এমন অবস্থা যে আসলে সে সবার সাথে থাকতে যাচ্ছে না। আসলে এই আসলে ভিডিওটা বেসিক্যালি এজন্যই ছিল যে যাদের হার্ট দুর্বল তারা অল্পতেই ভয় পায়, রাস্তাঘাটে চলতে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ একটা সময় আমরা এটা শুনতাম, এটা অনেক আগে, প্রায় 30-40 বছর আগে, যখন হচ্ছে গ্রামের হচ্ছে ডিজিটালাইজড হয় নাই, প্রযুক্তির বাইরে ছিলাম, তখন এইসব কথা আমরা বিশ্বাস করতাম। কিন্তু এখন এইগুলো বিশ্বাস করার কোনো কিছুই নাই, কারণ আসলে ভূত বলে কিছু নাই। আচ্ছা, তোর কাছে যদি মনে হয় তুই যদি কোনো সময় আমাদের এইরকম দেখাইতে পারিস বা কোনো জায়গা থাকে যে যেখানে ভূত দেখতে পাওয়া যায়, আমরা প্রয়োজনে নেক্সট আমাদের যে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহাতে আমরা চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার জন্য, এবং যত সময় ওয়েট করতে হয় আমরা ওয়েট করব, কিন্তু আমরা ভূত বা জিন যেটাই বলি সেটা দেখে আসার চেষ্টা করব। তো আমাদের হাতে সময় থাকবে প্রায় আড়াই মাসের মতো, যদি কেউ এরকম আপনাদের মাঝেও যদি কেউ এরকম স্পেস দেখাই দিতে পারেন বা এরকম কোনো জায়গা আছে যেখানে ভূত নামক কিছু দেখা যায়, তো আমরা চেষ্টা করব সেই জায়গায় গিয়ে দেখার জন্য, আর সেইখানকার আপডেটগুলো আমরা আবার এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা জাস্ট আমাদের টাইম পাস করার জন্য ছিল। আর হচ্ছে সবাই মিলে বিষয়টা হচ্ছে এই শার্টটা আমার শার্টটা এখানে আমিও জানি না আসলে সাগরের শার্টটা এখানে কিভাবে আসলো, যদিও প্যান্টটা আমার না। তো আজকের ভিডিওতে আমাদের সোহানা শিশিরের অভিনয়টা আসলে জোশ ছিল, আমরা যারা আদার্স পার্টিসিপেন্ট ছিলাম তারা বুঝতে পারেনি আসলে আর এরকম অভিনয় করতে পারবে। তো ওদের অভিনয় যদি আপনাদের কাছে আসলেই ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টসে জানাইতে পারেন, আমরা আপনাদের মাঝে এরকম আরও ভিডিও নিয়ে আসবো আনন্দ এবং মজা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।